বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর না আসা পর্যন্ত তার অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নুর নাহার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত অফিস আদেশে বাংলাদেশ ব্যাংকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে 11 আগস্ট থেকে নতুন গভর্নর যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ডেপুটি গভর্নররা স্বস্বক্ষেত্রে নিজেদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনা করবেন। বলা হচ্ছে, এখন থেকে গভর্নরের দৈনন্দিন ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন ডেপুটি গভর্নর নুর নাহার। এর আগে শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নুর নাহার 2023 সালের 2 জুলাই ডেপুটি গভর্নরের দায়িত্ব নেন। ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। নুর নাহার 1989 সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। 2019 সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। নুরুন্নাহা তার চাকরি জীবনে ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস, সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, পূর্বতন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।